আল্লাহ তুমি কি করলা, কেড়ে তুমি দুনিয়াতে আমার দাদেরে নিলাগা। রমজান মাস, বারে শুক্রবার, দোয়া করো জান্নাত নসিব করুক, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আসসালামু আলাইকুম। আমার দাদি মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমজান মাসের শুক্রবারে জুমার পরে আমার দাদি মারা গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার দাদিকে জান্নাত নসিব করেন, ভালো একটা দিনে ভালো একটা সময়ে আল্লাহ আমার দাদিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আফসুস, আমার দাদিকে শেষ দেখাটা আমি দেখতে পারলাম না। আল্লাহর কাছে নামাজ পড়ে আমরা দোয়া করছিলাম, আল্লাহ আমার দাদি তুমি আরেকটু হায়াত দাও, আরেকটু হায়াত দাও, আমি যাতে গিয়ে আমার দাদিকে দেখতে পাই। আমার ভাই, আমি দু নতুন দেশের বাইরে, আমার ভাইও দেখতে পারলো না। আমার ভাই যখন বিদেশ আইসা বলবো, পিঠ হাতাইয়া বাইরে বুঝাই দিছে, যা চিন্তা করিস না, আমরা বউ দেখে রাখবো। এই বাইরে তো আর গিয়া দাদিরে দেখতো না, আমি শেষ দেখাটা দেখতে পারলাম না আমার দাদিরে। আসার সময় আমি আমার দাদির কাছে বইলাইছি, বুয়ে বুয়ে গো আমি যাই গা, আমার লেখে দোয়া করেন। আমার বুয়ে কই যা, বালবালাসির যাইস, হুশ করে যাইস, আমার কই হুশ করে যাইস। এই বুয়েরে তো আমি গিয়া আর দেখতাম না। আল্লাহ তুমি কি করলা, কেড়ে তুমি দুনিয়াতে আমার দাদিরে নিলাগা। আমার দাদিরে তো আমি আর পাইতাম না, আমার দাদিরে তো গিয়ে আমি বিশাল আর দাদি করতে পারি যাইতো না। আমি যদি গিয়ে আমার দাদিরে কই বুয়ে আমি কই, আমার দাদি তো আর আইতো না করতে পারি গো। আমার বুঝার পরে তো আমার দাদিরে দেখছি, আমার ছোটবেলা শৈশব কৈশোর সব আমার দাদির লগে। এই দাদি তো আহার আইতো না ফেরো, আহার দাদি ফেরত আইতো না, আরাইয়া কইতো না আইসত গো, আইসত কয়দিন থাকবি, আর কইতো না। আল্লাহ আমার আল্লাহ আমার দাদিরে ভালো ভাগ্য দিছে, রমজান মাসে শুক্রবারে জুমার পরে আল্লাহ আমার দাদিরে নিয়ে গেছে। আল্লাহ আমার দাদিরে তুমি জান্নাত নসিব করো, আল্লাহ জান্নাত নসিব করো। বলছি তোমার দাদি মারা গেছে আজকে রমজান মাস, বারে শুক্রবার, দোয়া করো জান্নাত নসিব করুক, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর এমন দিন সবার ভাগ্যে আসে না, বারে তো এক শুক্রবার, আবার রমজান মাস, কবরের আজাব রমজান মাসে মাফ, আর শুক্রবারে মারা গেলে মানুষ তো জান্নাত নসিব হয়। আমার দাদির অনেক ভাগ্য, খুব ভালো কথা। আমার বুয়েরা তো আমি দেখতে পারলাম না গো, আমার বুয়ে যখন মারা যায় আমার বইনে বন্দি যে আমি রিসিভ করতে পারি না। মিশারির আব্বু আছিল জুমার নামাজ ভাই ও রিসিভ করতে নাই, আমার ভাইয়ের নোমার নামাজে ভাইয়ে রিসিভ করতে নাই, একটা মানুষে আমরা ফোন ধরতে পারি না, আমার বইনে ফোন দিতে দিতে কাহির, পরে ফোন ধইরা আমার বইনে কয় কেড়ে তোরা দরজ নাই বোন, আমার বুয়েরে দেখতালি না শেষ দেহাটা, বুয়েরে মোবাইল কল দিলে মোবাইলটা নিয়ে যদি সামনে ধরতো আমার বুয়ে টুল টুলাই চাইয়া থাকতো, চাইয়া থাকতো আর কি জানি কইতো চাইতো।
আমি কতবার কল দিছি তোমার, ইমোতে কল দিছি, মোবাইল আমি কল কেড়ে দিছি। ফোন ধরি নাই, আমি কেড়ে ধরি নাই, আমি কেড়ে লেগে মোবাইলের লারও আসিলাম না, আমার বুয়েরা তো আমি দেখতে পারলাম না শেষ দেহাটা। কিভাবে কল দিছি তোমার? কি লাগছে? লাগছে দুটো ভাই, আব্বারে কইয়া দিয়েন দাদু আর নাই। আমি কেড়ে দেখতালাম না গো, আল্লাহ কে লেগে আমার দাদির আর কয়টা দিন বাসাই রাখলো না, আমি গিয়া দেখতাম, আমার বাড়িটাই দেখতালো না, আমিও দেখতালাম না, আমার বাইরে কত আদর করছে, আমি এসে পইলা ভূতের ঘরের পইলা নাতনি, বুয়ের লোকে আমি থাকছি, আমার বুয়ের লোকে কত সময় কাটাইছে, আমি আমার কত স্মৃতি আমার বুয়ের লোকে, তুমি একটা নাতিন জামাই, প্রবাসী, আমার দাদি মারা গেছে দেখতে পারি নাই, নানা মারা গেছে দেখতে পারি নাই, নানি মারা গেছে দেখতে পারি নাই, চাচা মারা গেছে দেখতে পারি নাই। লেগে লেগে এমন কাম করলো, আল্লাহ খেলে আর একটু হায়াত দিল না, আমার দাদিটারে আমি দেখতাম, আমি তো অসুখ দেখেছি, অসুখ দেখেছি, আমার দাদি আমার সব সময় কই তো আল্লাহই দেখবো, আল্লাহই দোয়া করব, কালি কই তো আল্লাহই দোয়া করব, মানে কই যাবো আমি, কি করবো, আমাদের বাড়িতেও জানাইছি ফোন করে, এখন যাইতেছে, মা যাইতেছে, ছোট ভাইয়ের বউ যাইতেছে, সবাই যাইতেছে, দেখার জন্য বলছি দেখে আসার জন্য। মিশারের আমল খারাপ, মিশারিরে খালি বলতো মিশাল মিশাল, নামটা ঠিক মতো বলতে পারতো না, মিশারি তোমার মা ওই নাই বাবা, মিশারি তার বাবার সাথে জুমার নামাজে গেছে, এই জুম্বার থেকে ফোন দিতেছে আমার বুইনে, আমি ফোন ধরি না, আমার মোবাইল আছে সাইলেন্ট, আমি রান্নাঘরে রান্না করতেছি, আমার বুইনে তো ফোন দিতে আছে, আমি তো মোবাইল ধরি না গোল্লা, মিশারির বাবার কাছে ফোন দিছে, মিশারির বাবাই জুমার নামাজও তখন তিন চারবার ফোন দিছে, তখন বাইরে এসে বলে ফোন ব্যাক করছে, ওইটা শুনে পরে আমার মিশারির বাবাই ফোন দিতেছে, এরপরও আমি ধরি না, আমার মোবাইল আছে সাইলেন্ট। আমাদের তলে তুই আইসেন আর তো আইতো না বাড়িত কোনো দিন, ওই আরে সীমানাথ কোনো দিন দেখা যাইতো না, বুয়ারে বুয়ার কোনো দিন আইতো না, বাড়িতে আইতো না, ঘর আইতো না, সীমানাথ আর আইতো না, কইতো না গিয়া দেই আই, বেড়াইতো গেছে বেলদি বাগলা, গিয়া তো আবার ফেরত আইসে, রইতো বইয়া থাকতো কোনো ভাই দেখা যাইতো না, যার যার ঠিকানাত গেছে গা, ওর কাছে খালি কয় আমি যাবো ঘরে, আমি যাই গা, আমি যাবো গা, নালে তো দোয়া করি, আমি যাই গা, আমার ভাই দাদির খুবই আদরের নাতি, দাদির খুব শখ ছিল নাতি কবরে মাটি দিবে, কিন্তু আমার ভাইয়ের কি ভাগ্য, এমন এক প্রবাসে থাকে যেখান থেকে না পারে যাইতে, না পারে কাউরে কিছু কইতে, যদি আমার ভাই দেশে থাকতো তাহলে তো নিজের কাঁধে করে দাদির লাশটা কবরস্থানে নিয়ে যেত, জানাজার নামাজ পড়ত, নিজের হাতে দাদিকে কবর দিত, সেই ভাগ্য আর আমার ভাইয়ের হলো না। আমার ভাই সারাটা দিন কেঁদেছে, রোজা রেখে ইফতারও করে নাই, সেহরিও করে নাই। পৃথিবীর সব প্রাণীকেই মরতে হবে, তবে কিছু কিছু মৃত্যু আছে
যেগুলো মেনে নেয়ার মতো না, সহ্য করার মতো না। আমার দাদি সুস্থ থাকতে ওনার এত সুন্দর সুন্দর স্মৃতি আছে যেগুলো দেখে শরীরে কাঁটা দিয়ে ওঠে। তো এই যে উনি হচ্ছেন আমার দাদি, আর এই যে দাদির সন্তানরা দেখেন, মাশাআল্লাহ। দাদি আল্লাহর রহমতে হায়াত আছে, আল্লাহ আরো হায়াত দেখ। তো এই যে সবাই একসাথে আনন্দ ঘন মুহূর্ত, এই মুহূর্ত আবার কখনো ফিরে আসবে কিনা আমরা জানি না। সবাই হায়াতে বাইচ্ছে থাকলে এইখানে ওনারা দেখেন বউ শাশুড়ি তিনজন। এই যে শাশুড়ি, এই শাশুড়ির পুত্রবধূ উনি, ওনার পুত্রবধূ হচ্ছে উনি, তিনজন, তিন প্রজন্ম একসাথে। ওরে আল্লাহ রে, শুনছেন? কাঁদলে বলে আল্লাহ বেজার হয়, দোয়া করব। আমি ভালো বুদ্ধিমানের কথা বলছে দাদি, কাঁদলে আল্লাহ বেজার হয়, হাসি মুহে দোয়া কইরা বিদায় দিতে হইব। আবার আই আজ আপনারা দেখতে পারেন। আপনি আপনি সুস্থ থাকেন, আমরা দোয়া করি, আবার আই আপনার নাতি আপনারা দেখবো। দেখবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। আমার দাদি এটাও বলেছেন, আমার ভাই বিদেশ থাকা অবস্থায় যদি উনি মারা যান, তাহলে আমার ভাই যখনই দেশে যাবে আল্লাহর নাম নিয়ে যেন দুই মুঠ মাটি দাদির কবরে দেয়। আডাউডি করেন না? আডাউডি করলে বালা, শরীর ভালো থাকবো। দাদি বলতেছে শরীর বলে ফাতলা লাগে হাঁটাহাঁটি করলে। দেখেন আমার দাদি শুয়ের ভিতরে সুতা লাগাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে এই যে সুতা লাগাই দিলতেছে। ইহ, মিস মিস হইলো, সপর সপর পান খাইতেছে আর শুয়ের মধ্যে সুতা লাগাইতেছে। ও মানে এক নাল দিয়ে লাগাইতে পারে না, দুই নাল দিতা মোটা কইরা। বাবা কি প্রতিভা! তো আমার দাদি সুতার পাখা বানাতে পারে, পাটি বানাতে পারে, চুলা মানে যা আছে আগেকার দিনের কাজ, চিকন যেই কাজগুলো আছে হাতের সব পারে, কাঁথা সেলাই করতে পারে কত সুন্দর করে। হাত হাত কাঁপে গো, হাত কাঁপতেছে। এই তো মেরে ফেলছে, মেরে ফেলছে, ফার্স্ট হয়ে গেছে আমার দাদি। দাদা
আমার দাদি রোদের মধ্যে বইসা রইছে মাশাআল্লাহ আমার দাদি কিন্তু এখন এখন অনেকটা সুস্থ এ বুয়ে এখন কি আগেতে ভালো আছেন আগেতে ভালো শরীর না শরীর সুস্থ হয় নাই আগে তো শোয়া ছিল শোয়া থেকে উঠতে পারতো না এখন এই যে ঘর থেকে বের হইয়া তারপরে এইখানে এসে বসছে রোদের মধ্যে সুস্থ হয়ে যাবেন চিন্তা করেন না এই বউ বউ কেমন সুজনের বউ কথাবার্তি কেমন সিউন কাটা না দোয়া করে আবার আমার ভালোই দেখি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে হ্যাঁ এইখানেই আমার দাদির কবর মসজিদের পাশে আমার দাদার কবরের সাথে আমার দাদি যখন সুস্থ ছিলেন তখন আমার আব্বাকে বলে গেছেন মসজিদের পাশে দাদার কবরের সাথে কবর দিতে তো আমাদের নিজস্ব কবরস্থানেই দাদিকে কবর দেয়া হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর মৃত্যু দিয়েছে রমজান মাস শুক্রবার জুমার পরে কত সুন্দর করে চোখটা বন্ধ করে দিয়েছে আশেপাশে আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই ছিল তারাবির পরে জানাজা হয়েছে নিজের ছেলে জানাজা পড়িয়েছে এর থেকে বড় সৌভাগ্য মা বাবার কিছুই হতে পারে না তো চিরনিদ্রায় শুয়ে আছেন আমার দাদি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই।